নমস্কার, সুপ্রভাত, স্বাগত। দেখুন, এমন একজন মানুষের পাশে থাকি না, খুব ভালো লাগে। একজন মানুষ দীর্ঘদিন ধরে যখন একই জগতের মধ্যে নিজের পাপড়িগুলোকে ফুটিয়ে নিজের বিস্তারটাকে সম্পন্ন করে, তার পাশে বসে থাকা মানে আস্থা, ভরসা, সব কিছু পাওয়া। তো এরকমই একজন মানুষের সঙ্গে আমার পরিচয় বেশ অনেক দিন আগে। এরপরে যারা টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলেন, তাদের কথাগুলো, তাদের বক্তব্যগুলো ওনার সম্পর্কে ধারণা আরও দিন 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 আমার বাড়িয়ে দিয়েছে। প্রতিদিন, প্রতি মুহূর্তে কোন সেক্টরে নেই, মেয়ের বিয়ে হচ্ছে না দীর্ঘদিন ধরে, বিয়ের ব্যবস্থা করে দেওয়া, ছেলে মেয়ে অশান্ত, অবাধ্য, দুরন্ত, অনেকে বলেন না বাঁদর ছেলে হয়েছে, সেই অবস্থা, খুব খারাপ অবস্থা। সেখান থেকে তার রেজাল্ট ভালো করেন, চাকরি হচ্ছে না, কন্টিনিউয়াসলি ঘুরে বেড়াচ্ছে বেকার, বাড়িতে হতাশা, গণ্ডগোল, ছেলে বেরিয়ে যাচ্ছে, তাকে ঘরমুখী করা, চাকরির ব্যবস্থা করা, সবটাই কিন্তু ছক প্রেডিকশনের মাধ্যমে। এমন কোনো ব্যাপার নয় যে জাদু করে তার চাকরি এনে দেওয়া হলো, তা নয়। ছকের কোথায় সমস্যা, কোথায় দুর্বলতা, কোথায় খামতি, ঘাটতি, সেগুলোকে রিপেয়ারিং করার কাজ, এই কাজটা এক অনন্য, অনবদ্যভাবে যিনি করে আসছেন তিনি হচ্ছেন অনন্যাদি, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের শ্রদ্ধেয় এবং আপামোর জ্যোতিষ জগতের কাছে প্রণম্য, কারণ ওনার মতো সিনিয়র লোক এই প্রফেশনে এখন কম আছে। আমার পাশে বসে থাকা অনন্যাদিকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। অনন্যাদি, আর ও আমি আগে দেখেছি বাট তাকিয়ে দেখছি, খুব সুন্দর লাগছে, মানে যত পুজো আসছে তত সুন্দর লাগছে। আর তুমি আবার একটু আগে অনন্যাদি বলছে যে আমরা মহালয়াতে যে ভালো ভালো কাজগুলো করতে পারি দেবাসী, সেগুলো নিয়ে যদি আমি মানুষকে কিছু অ্যাডভাইস দিতে পারি তো ভালো হয়। আচ্ছা, প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। অনেক অনেক ধন্যবাদ। এবার একটু আমরা আসি যে মহালয়াতেই, সামনেই মহালয়া আসছে এবং সেই সময় থেকে কিন্তু পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষ শুরু হচ্ছে এবং আমরা প্রচুর অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম দেখেছি একদম আপ টু দীপাবলি পর্যন্ত, তার মধ্যে ধনতেরাস, প্রচুর, ইটস আ বাঞ্চ অফ গুড টাইমস, ভালো সময়ের একটা গোছা আর কিভাবে আমরা কাজে লাগাবো। এবার দেখো, এই যে সময়টা ভালো সময় হলেই হবে না, সেটাকে আমাকে কাজে লাগাতে হবে, আমাকে কাজে লাগাতে হবে, সেটা যদি আমি না কাজে লাগাতে পারি তাহলে হবে না। আমার যা হবে না তা নিয়ে আমি ছোটাছুটি করছি, আমার সরকারি, আমি কিন্তু সত্যি ভীষণ অপ্রিয়, সত্যি কথা বলাটা ভালো না, আমি খারাপ হই, কিন্তু আমি বলে দিই, নেই সে ছুটছে চাকরির পেছনে। আমি তখন বললাম, দেখো ভাই, তুমি নর্মাল একটা গ্র্যাজুয়েটও নয়, সেটাও যদি হতে তাও হতো, তোমার হক খারাপ, তোমার পড়াশোনা খারাপ, তোমার ছক খারাপ, তোমার প্রথমেই উচিত ছিল টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করা। তুমি যদি টেকনিক্যাল, বলে হ্যাঁ দিদি আমি তো টেকনিক্যালি চান্স পেয়েছিলাম, আমি তো তারা গেলে না কেন, এখন তুমি হারায় তারায় কাজ সঙ্গত, তুমি খালি সরকারি চাকরি খুঁজে বেড়াচ্ছ, তুমি নিজেই তোমার বিবেকটা কী বলে, তোমার রেজাল্ট নাম্বার নেই ভালো, কোনো ডিভিশন নেই তোমার, তার মধ্যে আবার তুমি কি না সরকারি চাকরি চাইছ, হ্যাঁ তাহলে তুমি কী করে সরকারি চাকরি, এবং তোমার গ্রহগত ফল খারাপ, তুমি ভালোই ভালোই একটা কোনো প্রাইভেট জায়গায় সরকারি চাকরির চেষ্টা করো, প্রাইভেট জায়গায়, এবং তুমি বিজনেসের চেষ্টা করো, যেটা তোমার ভালো লাগবে এই দুটোর মধ্যে একটা করতে পারো। আমি স্টেট বলি, এই রাস্তাটা বলে না দেওয়ার জন্য দেখা যেত হয়তো 40 বছর অবধি চেষ্টাই করে যাচ্ছে, চেষ্টাই করে যাচ্ছে, যে বুদ্ধিমান ব্যক্তি সেটা ধরে ফেলবে যে হ্যাঁ তাহলে তো আমার ঠিকই আছে, আর যে বেশি সেভাবে উনি কি বললো আমি এত চেষ্টা করছি আমার সরকারি চাকরির জন্য, এরকম অনেক লোক এসে বলে না দিদি সত্যি আপনি আপনার কথা শুনেছিলাম বলে, কেউ আর বলে আপনার কথা না শুনে আমার সর্বনাশ হয়ে গেছে, সেটাকে মানতে হবে না। আর আমি সেই বললাম না, সত্যি কথা বলি যে আজকে হয়তো আপনার কাছে আমি খারাপ, অনন্যাদি খারাপ, আমাকে এটা বললো হলো হবে না, কিন্তু পরবর্তীকালে যখন এটা ঠিক হবে তখন তো আপনার অনেকটা সময় নষ্ট হয়ে গেল, সেটা তো আমি ফিরিয়ে দিতে পারবো না ভাই, কাজেই সত্যিটা বলে দেয়া অনেক ভালো। একদম, আমার কাছে একটা ফোন আছে, ফোনটা নেব, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি সীমা। সীমা কোথা? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ সীমাদি, নমস্কার আপনাকে, আপনার মেয়ের সম্পর্কে জানবেন, কিন্তু তার আগে আমাকে একটু বলুন, একটু তার আগে আমাকে বলুন যে দিদির প্রোগ্রাম কেমন লাগছে বা দিদির সম্পর্কে আপনার ধারণা কি?
হ্যাঁ, না না, খুব ভালো লাগে। ভবানীপুরে এক ভদ্রলোক, উনি তারাপীঠে দেখা করেছিলেন আমার হাজবেন্ডের বন্ধু। আচ্ছা, তারপর বলেছিলেন উনিও মা তারার মতন অনেকটা, উনি ওই জন্য বিশ্বাস করেন। বলছি মা তারার মতনই অনেকটা, ওনার কথাবার্তা গুলো খুব মানে বিশ্বাস যোগ্য, তাই আর কি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। বাহ বাহ বাহ, কি আপনার কথা যথেষ্ট বিশ্বাসযোগ্য। হাজবেন্ডের একজন বন্ধু আপনার কাছে এসেছিলেন, ভবানীপুরের দিকে থাকেন, তো উনি যথেষ্ট ভালো আছেন, এই কারণের জন্য উনি ওনার মেয়ের সম্পর্কে জানতে চাইছেন। বলুন ডেট অফ বার্থ। মেয়ের ডেট অফ বার্থ কি? হ্যাঁ, 28শে জুলাই। ওকে, 28শে জুলাই তো? 1993। হ্যাঁ, 28শে জুলাই 1996। 6 না 3? হ্যাঁ, 93। হ্যাঁ, 3, ঠিক আছে। আচ্ছা, সময়টা? সময়টা ভোর 5:05। আর জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতাতে। আচ্ছা, একটু ওয়েট করুন দিদি, ছকটা দেখে আপনাকে বলবো। প্রথমত আপনার মেয়ের কর্কট লগ্ন বৃশ্চিক রাশি আপনার কি জানা আছে? এটা না, জানা নেই? না না, জেনে রাখুন কর্কট লগ্ন বৃশ্চিক রাশি দেবগণ, ঠিক আছে? আপনি লাইনে থাকুন, আমি এইবার আপনাকে একটা একটা করে বলবো, আপনি আমায় বলবেন। আচ্ছা, এবার আপনাকে বলি যেটা আপনার হরোস্কোপ ইন্ডিকেট করছে সেটাই আমি বলবো আপনাকে। প্রথমত বলি আপনাকে আমি যেটা হরোস্কোপ ইন্ডিকেট করছে, আপনার মেয়ে যেটা, আপনার মেয়ে কিন্তু আপনাকে ভীষণভাবে ভালোবাসে, আর কি ফেভার করে, বাবাকেও ভালোবাসে, কিন্তু বেশি আপনি, আপনার সঙ্গে ঝগড়া করবে, আপনার সঙ্গে সব শেয়ার করবে, ভুল না ঠিক আগে বলুন। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা আপনাকে আমি বলি যেটা, ও কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে? এবার বলছি, আমি বলতে গেছি আপনি বলে ফেললেন, যাই হোক, এইবার আমি যেটা দেখতে পাচ্ছি আপনি জানতে চাইছেন ওর কেরিয়ার নিয়ে, তাই তো? যেখানে আমি এইবার আপনাকে আমি বলবো আপনি একটু মন দিয়ে সেটা শুনবেন, বুঝতে পেরেছেন? প্রথমত আমি বলি যে যেটা হরোস্কোপ ইন্ডিকেট করছে, হ্যাঁ, আপনার মেয়ের কর্মের যোগ রয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা কেন পাচ্ছে না শুনুন, আমরা আপনি, আপনার মেয়ে চাইছে সরকারি চাকরি, তাই কি না? হ্যালো, কেটে গেছে। ওনার মেয়ে সরকারি চাকরি চাইছে, কিন্তু সরকারি চাকরিটা ওনার মেয়ে পাচ্ছে না, তার একটাই কারণ, রবি থেকে সরকারি চাকরি ইন্ডিকেট করে, এবং সেই রবি ওনার মেয়ের অর্থকারক গ্রহ, এবং সেই রবি 20 নক্ষত্রে পড়ে গেছে, শনি নক্ষত্রে, দুজনে অ্যান্টি, কেউ কাউকে দেখতে পারে না। সরকারি চাকরি নিয়ে ডিরেক্ট আপনাকে চেম্বারে সেই জানতে হবে, ঠিক আছে, এখানে আর বিস্তারিত বলা যাবে না, আমি বলে দিলাম, আপনি অবশ্যই দেখা করে নিন। বেশ, আপনি যোগাযোগ করে নিন, অবশ্যই চেম্বারে আসলে আপনাকে আরো বেশি ডিটেইলসে বলে দেওয়া হবে। আর যারা যারা বুক করতে চাইছেন, যে কোনো চাকরি ওরিয়েন্টেড প্রশ্ন যদি থেকে থাকে আপনার, আপনি এই বুকিং নাম্বারে ফোন করতে পারেন। আর কোথায় কবে চেম্বার রয়েছে দেখুন, এই জায়গার মধ্যে খুব পরিষ্কারভাবে যাচ্ছে কোথায় কবে চেম্বার, কোথায় কীভাবে বসছেন দিদি, এই সেই অনুযায়ী যোগাযোগ করলে আপনি পৌঁছতে পারবেন ওনার কাছে। এইভাবে যারা চাকরির জন্য খুঁজছে, এই মহালয়ার সময়টা কি তাদের জন্য চাকরি? স্যার দেখো, এইবার একটা কথা বলি, যেমন কালকেই একজন বলল অনেকদিন বাদে, তারপরে বলছে আমার ছেলের খুব খারাপ অবস্থা নিয়ে এসেছি, ভদ্রমহিলার অবস্থাও খুব একটা বিশেষ ভালো নয়, তো যাই হোক, বলছে যে আমার একদম মিরাকেলের মতো কাজ হয়েছে, হ্যাঁ, যে ওই জন্যই আপনার সঙ্গে আবার দেখা করতে এসেছি, কারণ আমার মেয়েটাকে ঠিক করব। মানে আমার ছেলে এত অবাধ্য, এতই আমাকে হাত তুলতো, পরীক্ষা তো ফেল করবে জানি, তবু আপনি করে দিয়েছিলেন, কিন্তু মিথ্যে কথা বলবো না, আমার ছেলে কিন্তু পাশ করে গেছে, এখন খুব ভালো হয়ে গেছে, এবার ওই ছেলে দেখা করবে আমার সঙ্গে, ওই ভালো চাকরি পেয়ে, প্রাইভেট ফার্মেই ভালো চাকরি পেয়ে বাইরে আছে। তাহলে দেখো আজকে তার মা কতটা প্লিজড, একদম, আজকে ওই খুব একটা অবস্থা ভালো না, তাদের একটু সচ্ছলতা এসছে ওই চাকরিটা পাওয়ার ফলে ছেলে, এবং তার চাইতে বড় কথা ছেলেটি বাধ্য হয়ে গেছে মায়ের, ঠিক, হ্যাঁ, তা বলছিল ওই ছেলেটির নাম সৌরভ বলেই ফেললাম, বলছি সৌরভ আপনার সঙ্গে দেখা করবে বলছে দিদি। সেগুলো বিরাট অ্যাচিভমেন্ট তোমার, আমি যা বুঝি যা ফোনে মানুষ বলে, এই দেখো একটা ফোন পেলাম, ওনার হাজবেন্ডের বন্ধু ওনার কাছে রেফার হওয়া, মানে এটা কিন্তু ব্যাপার নয় যে আমরা এমনি এই টিভির অনুষ্ঠান দেখে বা রাস্তার পাশে পোস্টার দেখে ব্যানার দেখে আমরা আসছি, তা কিন্তু নয়, আমরা কিন্তু উপকার পেয়ে আসছি, এর বিশ্বাসযোগ্যতা অন্য জায়গায়। আমার না রেফারেন্স ক্লায়েন্ট প্রচন্ড, রেফারেন্স, হ্যাঁ, প্রচন্ড রেফারেন্স ক্লায়েন্ট, একদম, মানে একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন,
যে বলবো শুনবে, শুনবে না, শুনবে না শুনবে। আমি তো স্টেট কাট কথা বলি, এই নয় আমার কাছে এসছে বলে আমাকে একটা রেমেডি করতেই হবে, এই মানসিকতা নিয়ে আমি চলি না। যেমন কালকেই আরেকজন এসছে একটি মেয়ে দেখাতে, এসে বললো আমার দাদাকে যা যা বলেছিলেন না সব একদম ফুলে গেছে। আমি কী হয়েছে, কী বলেছে? বলছে বলেছিলেন ওইখানে বিয়ে না করতে পারুন, আত্মীয়র মধ্যে বিয়ে হবে কিন্তু আপনি সেখানে করবেন না, তাহলে আপনার জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। বলছে টোটো আমার দাদার পরিণতি খারাপ, আত্মীয়র মধ্যে বিয়ে হয়েছে। হ্যাঁ, আমি বলেছি যার সঙ্গে বিয়ে হবে সে মেয়েটা কিন্তু ভালো নয়, হরোস্কোপ ইন্ডিকেট করছে যেটা, তা আপনি জটক বিচার করে যেখানেই বিয়ে করুন যাতে ভালো থাকেন। বলে সবটাই ফুলে গেছে। জটক বিচারে যখন কথা বললে আরেকবার আসি, জটক বিচার কতটা ইম্পর্টেন্ট তোমার কি মনে হয়? আর দেখো একটা লাইফ, বিয়ে করা মানে আমি তো মনে করি একটা লাইফ, কারণ সারা জীবন আমাকে তার সঙ্গে যতদিন বেঁচে আছি থাকতে হবে, সংসার করতে হবে। সেখানে যদি অ্যাডজাস্টেবল না হই, কেউ কাউকে না দেখতে পারি, তাহলে সেখানে তো থাকা যায় না, ঘর করা যায় না। কাজেই সেই জন্য 100% দরকার, সত্যি কি না? একদম একদম তাই, আমি এটাই মনে করি। যে চাইবে যে না, অনেকে আবার আছে মানে তারা তো ম্যাচিওর নয়, অল্প বয়স, না যা হয় হবে দেখা যাবে, আগে তো বিয়েটা করি, এই যে ডালের মজা তলে। এই জন্য কিন্তু আজকাল কোর্টে গিয়ে কত সম্পর্ক শেষ হচ্ছে আইনি জটিলতার মধ্যে পড়ে, এর তো একটা সংখ্যা আপনারা জানেন, জানার চেষ্টা করবেন পাবেন। আর তার থেকেও বড় কথা, একই ঘরের তলায় থেকে দুজন দুই মেরুর মানুষ, এই সংখ্যাটাও কিন্তু একদম কম নয়। মানে তৃতীয় পক্ষের অনুপ্রবেশের ফলে সংসারের মধ্যে আঁটুনি বাঁধুনি নেই, হ্যাঁ আছে লোকলজ্জের জন্য মানুষ হয়তো একই ছাদের তলায় বাস করছেন, বাট সাফারিং ভেরি স্টাম্বল লাইফ, খুব কঠিন জীবনযাপন, খুব কঠিন, খুব খারাপ। মানে তাদের মধ্যে না আছে কথা, না আছে বার্তা, না আছে ভাব, না আছে ভালোবাসা, না আছে সু, না আছে সম্পর্ক, কিছু নেই। অথচ তার সঙ্গে আমাকে প্রতিনিয়ত সময় কাটাতে, প্রতিনিয়ত থাকতে হচ্ছে, এটা কত বড় দুর্বিষহ জায়গা। এইগুলো তখনই আসবে না যখন এই দিদির কথায় যে আপনি জটক বিচার করতে পারবেন, জটক বিচার করে আপনি এগোতে পারবেন, একটা প্রসিজিয়ারের মধ্যে এগোতে পারবেন, পদ্ধতিগতভাবে এগোতে পারবেন। আবার অনেকে ভাবেন, এটা দিদিকে আমি জিজ্ঞেস করবো এটা কতটা ঠিক বা ভুল, যারা প্রেম করেন তারা ভাবেন যে আমরা তো ভালোবাসার সম্পর্কের মধ্যে আছি, এবার জটক বিচার করলে যদি অমিল টমিল আসে তাহলে কি রিলেশন ভেঙে দিতে হবে তাদেরকে? অবশ্যই আমি বলি কি, আগে কাঁদা ভালো পরে আমি কাঁদবো না, তাই না? আমি দেখেছি হাজারো মেয়েটা অপূর্ব সুন্দরী দেখতে, হ্যাঁ প্রায় 10-12 বছর ধরে প্রেম, বিয়েটায় যখন পরিণতি লাভ করলো, একটি বাচ্চা হলো, তারপর তাকে ছেড়ে দিল। এর চাইতে বড় দুঃখের জায়গা কি আছে বলুন তো? যে আজকে আমায় ভালোবাসতো, মা বাবাকে না কথা শুনে অবাধ্য হয়ে বাবা মার গার্জিয়ানের বিয়ে করলো, সেই মানুষটি শেষ পর্যন্ত আমাকেই বার করে দিল ঘর থেকে, বুঝুন তো কতটা প্যাথেটিক। তাহলে এগুলো কিছু আবার মা বাবারও দোষ থাকে, অনেক মা বাবা ভাবে কি জানো তো, ভালো ছেলে পেয়ে গেছি, অর্থ পেয়ে গেছি, এর প্রচুর অর্থ আছে, এখানেই মেয়েকে জব করতে চাইছে দিয়ে দিই। আবার অনেক ছেলের বাবা মা ভাবে এই মেয়েটাকে দেখতে ভালো, এর পয়সা আছে, একটি মাত্র মেয়ে, এখানেই দিয়ে দিই। আরে ভাই, এই ভালোটা কি সেই ভালো যার শেষ ভালো নেই? তার সব ভালো যার শেষ ভালো, একদমই আমার আর যার শেষ ভালো নেই তার কিছু ভালো নেই, কিছু ভালো নেই। ঠিক, একটা ফোন নিয়ে নি দিদি, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন দিদিকে নমস্কার। হ্যাঁ, আমি সবার আগে বলতে চাই যে আমার মাস্টারটা বোন দিদির কাছে গেছিল, আচ্ছা মাধ্যমিকে 89% পাস করেছে, বাহ অভাবনাকে ভাবানোটা কাজই তো অনন্যাদির, তার জন্য দিদিকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো এত সুন্দর একটা কথা শেয়ার করবার জন্য সকাল সকাল, খুব ভালো। আজকে কেন ফোন করেছেন এটা জানার জন্য? আজকে আমি আমার হাজবেন্ডের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, বেশ, আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থ বলুন। 14ই আগস্ট 1994। 14ই আগস্ট 1984, টাইম বলুন। ভোর 5:45। জন্মস্থান কোথায়? ধুবড়ী, আসাম। আসাম, আচ্ছা, হ্যাঁ ধুবড়ী আসাম।
প্রথমত বলি, আপনার স্বামীর হলো সিংহ লগ্ন কুম্ভ রাশি, পূর্বভাদ্র নক্ষত্রে জন্ম, গণ হলো গণটা হলো নরগণ। আপনার স্বামী কিন্তু আমার যেটা হরোস্কোপে আমি দেখতে পাচ্ছি, আপনার স্বামী কিন্তু খুব মানে নিজে যা ভালো মনে করে সেটাই তার কাছে, এই পরের প্রাধান্য তার কাছে নয় বেশি। ভুল না ঠিক আগে আমায় বলবেন এই কথাটা। হ্যালো, এবং খুব পর উপকারী, নিজে না খেয়েও প্রচণ্ড, এবং না খেয়েও লোককে অনেক সময় স্যাক্রিফাইস করে, কষ্ট করে করে তাকে সাহায্য করে, এবং বেশ ফাস্টফুড খেতে মানে খুব রুচিসম্মত খাবার খেতে হ্যাঁ পছন্দ করে, তাই তো? এবার আমি যা বলবো আপনি এবার আমার সঙ্গে আর বাদ বাকিগুলো শেয়ার করুন। আপনার শুনুন, এইবার আমি হরোস্কোপের মধ্যে যেটা দেখতে পাচ্ছি আপনাকে আমি বলি, এই হরোস্কোপ ইন্ডিকেট করে এই এই হরোস্কোপ ইন্ডিকেট করছে আপনার স্বামী যে চাকরি করে সেই চাকরির চাইতে ও মনে করে যে আরো কিছু করব, সেটা হয়তো ব্যবসা করতে চাইছে। মনের কথাটা দিদি বুঝলেন কি করে? দিদি তা বুঝলে কে বুঝবে? কি বলছে দিদি? ইজ দা গ্রেট। আচ্ছা এইবার একটা কথা বলি, এইবার একটা কথা বলি, সেই কথাটা হলো এই যে বিজনেস করার আগে, বিজনেস তো অবশ্যই করবে কিন্তু তার আগে কেমুন্দ্রুম যোগটা ঠিক করে নিতে হবে। কারণ আমি তো হরোস্কোপে প্রথমে দেখেই নিয়েছি এখানে ছন্নছাড়া যোগ হয়েছে, যে লোক ছন্নছাড়া যোগ থাকবে সে কখনো কর্ম নিয়ে গ্রহণযোগ থাকবে, সন্তুষ্টি নেই তার, কাজে এই সন্তুষ্টি নেই বলেই কিন্তু সে ব্যবসা করতে চাইছে। ভুল না ঠিক আগে বলুন। হ্যালো, নেই নেই, যাই হোক এই কেমুন্দ্রুম যোগটা ঠিক করতে হবে, করে ও কোনো কালো জিনিসের ব্যবসা কিংবা কোনো মানে আয়রনের ব্যবসা, এই ধরনের ব্যবসা করলে পরে ওর পক্ষে ভালো হবে। বাহ, আপনাকে মোটামুটি একটা গাইডলাইন দিয়ে দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, পেপার মিল, লেবার, তারপরে আচ্ছা আচ্ছা লেবার, লেদার, এই ধরনের। আচ্ছা বাহ, ঠিক আছে, এগুলো একটু চিন্তা করুন। আর যদি আপনার প্রপার মানে বিজনেসের বিষয়ে জানতে হয় একবার চেম্বারে যোগাযোগ করুন, 7596853615, এই হচ্ছে বুকিং নাম্বার, দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে, এই বুকিং নাম্বারে শুধুমাত্র ফোন করবেন বুকিং করবার জন্য, কেউ কিন্তু এই নাম্বারে ফোন করে ভাগ্য জানতে চাইবেন না। কে আছেন ফোনে? নমস্কার দাদা। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি। হ্যাঁ বলুন। আমি গড়িয়াহাট থেকে শম্পা হালদার বলছি। হ্যাঁ বলুন। দিদির কাছে কয়েক বছর আগে আমার মা গেছিল, দিদির বিয়ে হচ্ছিল না। আচ্ছা, তো দিদির কাছে গিয়ে তার এক বছরের মধ্যেই বিয়ে হয়ে গেছে। অনেকদিন লাইনটা পাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু লাইন পাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদি দিদি কেমন আছে বিয়ের পরে? খুব ভালো আছে। খুব ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, দিদির রেমেডি নিয়ে খুব ভালো আছে। তাহলে দিদিকে তো আরো ভালোভাবে আপনাকে কনগ্রাচুলেশন জানানো উচিত। হ্যাঁ, মা যাবে মিষ্টি হাড়ি নিয়ে। মা যাবে মিষ্টি হাড়ি নিয়ে, উনি একটু। আপনি কি আজকে আপনার জন্য ফোন করেছেন? না না, ওই এই জন্য, এটা জানানোর জন্যই। আপনাকে একটু বিমর্ষ লাগছে, কেন জানি না গলাটার মধ্যে একটু দুঃখ দুঃখ ভাব, কিছু হয়েছে নাকি? কিছু না। আচ্ছা বেশ বেশ, খুব ভালো। এই একটা খবর দেওয়ার জন্য দিদির বিয়ে হয়েছে, বোন ফোন করেছে, মা যাবে আবার মিষ্টি ধারে নিয়ে, সেটাও বলল। এই যে খুশি পরিবার, এটা হচ্ছে সুখী পরিবার। হ্যাঁ অবশ্যই, খুশি না থাকলে সুখ থাকবে না, সুখ জানলা দিয়ে পালিয়ে যাবে। পয়সা হলেই হয় না, মানসিক শান্তিটা সবচাইতে বড় জিনিস। তো অনেকের আমি দেখেছি পয়সা আছে প্রচুর, এই যে ফ্যামিলি বললাম ছেলেটা খারাপ হয়ে গেছিল আজকে ভালো হয়েছে, একটা প্রাইভেট ফার্মে বাইরে চাকরি করছে, মা বাবাকে দেখছে। দেখো যে ছেলেটা একেবারে বাইরের খাতায় চলে গেছিল সে আজকে ঘরের মধ্যে এসে তাকে মা বাবাকে ভালো ব্যবহার করছে, ভালো আছে, এটাই তো পরম পাওয়া। এটাই তো পরম পাওয়া না? তাহলে সেই জন্য তাকে আসতে হবে। এও তো ভাবতে পারতো আমার অত টাকা পয়সা নেই, আমি যাবো না দেখাতে, ডাক্তারের কাছে যাবো না, তাহলে তাহলে তো হবে না। আমার ছেলে আমাকেই ভালো করতে হবে এটা ভাবতে হবে, আমার স্বামী আমাকেই ভালো করতে হবে। কারণ বেশিরভাগই ছেলেমেয়েরা আজকাল ম্যাচিওর না, তারা ওই অল্প বয়সের মধ্যেই বাজে খপ্পরে পড়ে যাচ্ছে। ছেলে মেয়ে এখন আর কোনো তফাৎ নেই, ছেলে ছেলেও ড্রিঙ্ক করছে, মেয়েও স্মোক করছে, এটা
প্রচুর দেখা যাচ্ছে, দেখে দেখা যাচ্ছে তো রাস্তায়। হ্যাঁ, এই যে বেলাইন হয়ে চলে যাওয়া, হ্যাঁ সেটা দেখো, দেখো ড্রিঙ্ক আমি করি যেন ড্রিঙ্ক আমাকে না খেয়ে ফেলে, একদম একদম। হ্যাঁ, তাহলে কেউ দেখো দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচে দুধ খায়, তাহলে সেই জায়গাটা যেন আমার না আসে যে আমি মান সম্মান হানি করে ফেলি, রাস্তায় পড়ে থাকি। একদম। আমার কাছে একটা ছেলে এসেছিল, ওর মা বিশ্বাস করবে না তুমি, সেই টালির ছাদ থেকে জল পড়ে, এরকম একটা ঘরে ভাড়া থাকে, টপ টপ করে জল পড়ে, ছোট একটা ঘর, সেই ঘরের মধ্যে থেকে একটা পোলট্রির ডিম তিনজনে ভাগ করে খাচ্ছে, কি প্যাথেটিক বলো তো দেখি, একটা ছোট্ট পোলট্রির ডিম তিনজনে ভাগ করে খাচ্ছে। সেই ছেলে যখন পড়াশোনায় ভালো আমি করে দিলাম, তারপরে খুব বড় একটা ইঞ্জিনিয়ার হলো সে, ভালো জায়গায় তার বিয়ে হলো, কিন্তু আমি বলেছিলাম একে কিন্তু ঠিক করুন, এ কিন্তু বিয়ের পরপরই ঠিক করে নেবেন, কিন্তু এ নেশা ভাঙে চলে যাবে। তা ওরা তখন বিশ্বাস করেনি অতটা, যে যাকে উনি পড়াশোনা টোনা সব ঠিক করে দিচ্ছে, আমার ছেলে ভালো চাকরি পেয়ে গেছে আর আমাদের দরকার নেই। তারপর যখন এই নেশাগ্রস্ত হয়ে গেল, কি বলবো, সে মানে তার স্ত্রী অতিষ্ঠ হয়ে বলছে কোনদিন আমাকেই খুন করে ফেলবে ও, বলছে আমি অনেক কদিন পুলিশ থেকে হাত থেকে ছাড়িয়ে এনেছি, আমার এসে আর ঘর করার মতো মানসিকতা নেই। তখন ছুটে আবার ভদ্রমহিলা এসেছে, দিদি আপনি তখন বলেছিলেন পড়াশোনাটা করেছি কিন্তু এই বিষয়টা তখন অত গুরুত্ব দেইনি, আমার ছেলে তো খুব ভালো, এটা কি হয় কখনো সম্ভব, আজকে দেখো তাকে ছুটে আসতে হলো, কারণ এইটা যদি তখনই ঠিক করে নিত তাহলে কিন্তু আজকে এই জায়গাটা আসতো না, অনেকেই করে আজকাল, কোনো ব্যাপার না, কিন্তু এরকম তো কেউ রাস্তায় পড়ে থাকে না, না কেউ তো বউকে ধরে মারতে যায় না, ভয় পায় না যে আমার স্বামী আমাকে খুন করে ফেলবে। তাহলে এই যে জায়গাটা, এগুলো কিন্তু বুঝতে হবে, এগুলো যখনই তারা আগাম করে নেয় তাদের এই জায়গাটা আসে না। এখন যারা না বোঝে তাদের তো আসবেই, ঠিক, পড়াশোনায় ভালো হয়ে গেছে বলেই যে সে অন্য দিক থেকে খারাপ হয়ে যাবে না এর গ্যারান্টি নেই, এটা তো ঠিক, ঠিকই তো, ঠিক। কাজেই এই এখন এই সময়টা যাদের যাদের মা বাবারা প্রকৃত চাইবে তারা অবশ্যই ভালো থাকবে, তারা করবে ছেলে মেয়েদের জন্য, ভালো নাম্বার পাওয়ার জন্য, পড়াশোনায় অমনোযোগী নার্ভাসনেস যার জন্য নাম্বারটা পরীক্ষায় ভালো হচ্ছে না, সে পাস করতে পারছে না, ভালো ছেলে হয়েও ভালো নাম্বার পাচ্ছে না, এই জায়গাগুলো যখনই ঠিক করে দেওয়া যায়। তুমি কি সাজেশন দিচ্ছ যে এই মহালয়াতে যে সময়টা শুরু হচ্ছে এই সময়ের থেকে এই প্রতিকারগুলো করলে বেটার হয়? বেটার, এখন থেকে এই প্রতিকারগুলো যদি করা যায়, দেখো পূজোর পরেই তো পরীক্ষা, তাহলে সেই পরীক্ষাগুলো, তাও ঠিক, তা তাই কি না বলো, ঠিক, আমি WBCS পরীক্ষা দিচ্ছি অথচ আমার সেই হায়ার স্টাডির জায়গাটাই নেই, ঠিক, আমি এমএ পরীক্ষা দিচ্ছি এটাও একটা হায়ার স্টাডি, তো পরীক্ষা নেই খারাপ, তাহলে আমাকে তো সেই জায়গাটা ঠিক করতে হবে, কোন ঘর থেকে তার হায়ার স্টাডি বোঝাচ্ছে, কোন কী নিয়ে সে পড়ছে, সেই পড়াটাই কি সে সাকসেস হবে না সে আনসাকসেস হবে, তার কেরিয়ারটা ঠিক হবে না ভুল হবে, কাজে এই জায়গাগুলো জেনে নিয়ে ইমিডিয়েট যদি সেইগুলো করে নেয় অবশ্যই তারা তার ফল পায়। একদম, ডেফিনেটলি তাই, অবশ্যই এই জায়গাগুলো আপনাকে আগে জানতে হবে, যেটা দিদি কি বলছেন যে আগে আপনি নিজের সম্পর্কে জানুন দেন আপনি এগোন, না জেনে এগোবেন না, তাহলে চেনা রাস্তা হলে আপনার চলতে সুবিধা হবে। আর এই চেনা রাস্তার সন্ধানই অনন্যাদি দিতে থাকবেন কালকে রাত, আবার দুপুরবেলায় দেড়টার সময় আবারও, আজকে রাত সময় নেই, নমস্কার দিদিকে, ভালো থাকুন, নমস্কার সবাইকে।